আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম অমিত ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? এই তো ভাই, আছে মোটামুটি। তো চলে আসলাম খামার দেখতে। জি, কেমন চলতেছে খামার? আলহামদুলিল্লাহ, আমাদের প্রজেক্ট চলতেছে, চলমান, ভালো চলতেছে। এগুলো তো কি, আমাদের গরু আছে? এগুলো হচ্ছে আমাদের শেড। শীতকাল বিধায় আমরা পর্দার ব্যবস্থা করছি, যেন আমাদের বাতাসগুলো শেডের ভিতরে প্রবেশ না করতে পারে। জি জি, আর বাতাস যদি ঠান্ডা বাতাস প্রবেশ করে তাহলে তো গরুর ক্ষতি। ভিতরে কি কোনো হিটারের ব্যবস্থা করা আছে? কোনো হিটারের ব্যবস্থা নেই। আপনি অত্যন্ত ঠান্ডা অবস্থাতেও যদি ভিতরে ঢুকেন, আপনি মনে হবেন কি ব্যাপার, এত গরম কেন? গরুর একটা গরম আছে, ওখান থেকে বের হয় না। আমরা এমন টাইপের পর্দা ইউজ করছি যেটা দিয়ে হিটটা বাইরে 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 ঠান্ডা ভিতরে যায় না, বাইরে ঠান্ডা ভিতরে না যায়। দেখ দেখ, তো এগুলো এগুলো কি গরু খায়? এগুলো আসলে এই এলাকায় বলা হয় কারি, আমরা সবাই খড় বা খ্যার নামে চিনি, আচ্ছা আঞ্চলিক ভাষা যেটা। তো এইগুলো হচ্ছে গরু খাওয়া। এই অঞ্চল বরেন্দ্র অঞ্চল, ঘাসের প্রচন্ড অভাব, আচ্ছা তো এইগুলোর উপর আমাদের নির্ভর করতে হয়। তো হিউজ পরিমাণে আসলে স্টক করা লাগতেছে, কারণ এখন হচ্ছে এগুলো সিজন, সিজন মানে ধান কাটা মৌসুম, ধান কাটার পরে এগুলো স্টক করতেছি আমরা। এখনই আমরা পালা দরকার আমাদের, কি খড় কেনা শেষ না কারো কেনা? না না না, খড় কেনা শেষ না, প্রচুর পরিমাণে খড় আমাদের দরকার হবে। এখন ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বা আপনি কতটুকু দেখতেছেন, এখানে একটা দেখতে পাচ্ছেন পিছনে, তার পেছনে আরো একটা আছে, আর এই যে একটা, অর্থাৎ মোট তিনটা আছে এখানে। আচ্ছা আচ্ছা, এটা কাজ চলমান, এটা তিন থেকে চার দিন পরে ওই পিছনেরটা মতো উঁচু হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটার মতো উঁচু হবে। আচ্ছা, এখানে কতদিনে খাবার আছে? এটা ডিপেন্ড করে গরু কি পরিমাণ তার উপরে। আচ্ছা হ্যাঁ, যদি 200 গরু হয় এটা মোটামুটি 6 মাস 7 মাস যাবে, যদি 400 গরু হয় তাহলে তার অর্ধেক যাবে। আচ্ছা আচ্ছা, আরো বেশি গরু হলে আরো কমবে। আমাদের এখন যে গরু কেনার টার্গেট, তাতে এটা কি 6 মাস খেতে পারবে? 6 মাস খেতে পারবে, খেতে পারবে। আচ্ছা, কারণ আমাদের আরো খাওয়া স্টকে আছে এবং বাইরে আরো কারি আছে। আমরা এই পালাগুলো করে রেখে দিব বর্ষা সিজনের সময়ের জন্য, পচে যায় না। এটা এইভাবে রেখে দিলে যদি পানি, এইভাবে রেখে দিলে পানি ঢুকবে না, যদি পানি ঢুকে তাহলে নষ্ট হবে। পানি না ঢুকলে যেভাবে, মানে আমাদের রাখা সিস্টেমটাই হচ্ছে যে এর ভিতরে যেন পানি না ঢুকে, এটাকে বলা হয় পালা। আচ্ছা, এবং এটা করার আলাদা মিস্ত্রি আছে, আলাদা লোক আছে যারা এটা করতে পারে বা ভালো মতো এটার এক্সপার্ট। উপরেরটা ভিজবে, ভিতরেগুলো শুকনা থাকবে? ভিজবেই না, একটাও ভিজবে না, আপনার এখানে কিচ্ছু নষ্ট হবে না। পানি উপরে পড়বে, গড়ায় পড়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন উপরেরটা চোখা। এখানে প্রায় আছে 4,30,000 টাকার উপরে, কারণ কেনা হচ্ছে রাখা হচ্ছে, কেনা হচ্ছে রাখা হচ্ছে। চলেন আমরা একটু ওইদিকে যাই। তিতির দেখলাম, আচ্ছা তো তাহলে তিতির কি পালা হচ্ছে আমাদের এখানে নাকি শখ করে? না, তিতির আসলে বড় একটা জায়গা, অনেক খাওয়া, বাইরের মুরগি হাঁস আছে, খেতে থাকে, যেহেতু একটা গ্রাম। আমরাও এটা প্রজেক্টে গেছিল, আমরা ওই শখ করে 10-12টা কিনে রেখে দিছি মুরগি। আচ্ছা আচ্ছা, তিতির 4-5টা রাজা আছে কয়েকটা, এগুলো রেখে দিয়েছি, এরা সারাদিন ঘোরাফেরা করে এখানে খায়। এক্সট্রা ভাবে আসলে কোনো খরচ এদের পিছনে নেই, কারণ গরুর খাওয়া তো অনেক চারিদিকে, অনেক কনস্ট্রাকশন গরু খাওয়ারা বলতেছি যে এই যে খেতটা থেকে অনেক ধানটা নিচে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের খেতে তাদের খাওয়াটা হয়ে যায় আর কি। কনস্ট্রাকশন বলতেছেন? আচ্ছা, ভালো কনস্ট্রাকশন চলতেছে, চলতেছে বলতে আসলে একটা চলমান প্রসেস বলতে হবে এক কথায়, কেননা সেটা আমরা একবার তো করি নাই। যেমন গত সরি আজ আজ 24 তারিখ, আজ আজ এই সেটটার কাজ শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা হয়তো আরও 4-5 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, এরপর ঢালাই দিয়ে ফেলতে হবে, মানে মোটামুটি 8-10 দিনের মধ্যে এই সেট কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এরপর আবার যেখানে নতুন সেট করা হয়েছে, দেখেন আপনি দেখবেন যে সেটের কাজ, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এটা এখন শুকাবে আর এক দুদিন, এরপরে গরু রাখা যাবে। আর ওই যে ওইখানে কিন্তু সিমেন্ট এখনো দেওয়া হয়নি, আস্তর করা হয়নি, কারণ ওইখানে আস্তর করার পরে গরু রাখা যাবে। তো ওভারঅল আসলে চলমান প্রসেস, যেহেতু তো কাজ চলছেই, চলতে থাকবে। হ্যাঁ, এখানে একটা ট্রাক দেখা যাচ্ছে, এই তো? হ্যাঁ, এই ট্রাকটা বুঝতে পারছি, এটা প্রশ্ন। আচ্ছা বলি আমি, আমাদের এই মাসের শুরুতে অর্থাৎ 1-1-2024 আল্লাহর রহমত, আমাদের সর্বপ্রথম জবাই করার যে প্রসেস ঢাকায় আমরা শুরু করছি, সেই চালানটা 10টা গরু মোট আমরা নিয়ে গেছিলাম, 10টা বাঞ্জি গরু, সরি 5টা বাঞ্জি গরু, 5টা ষাঁড় গরু। আচ্ছা, তো ওই
ওইগুলোর একদম আল্লাহর রহমতে বেশ ভালো রেসপন্স আমরা পেয়েছি পাচ্ছি, যার জন্য আমাদের আগামীকাল 25/1/2024 সালে দ্বিতীয় লটের গুলো আমরা ট্রাকে পাঠাবো। ট্রাকটা আগে চলে আসছে এই কারণে যেহেতু শীতকাল, আমরা এখন রাতে মুভ করবো না, গরমে আমরা রাতে মুভ করি, সারা রাত গাড়ি চলে সকাল ভোরে ঢাকা পৌঁছায়। এখন শীতকাল প্রচণ্ড ঠান্ডা, আমরা যেটা করবো সকালে গাড়ি ছাড়বো, দিনের আলো থাকতে থাকতে সন্ধ্যা বিকালের মধ্যে হয়তো চেষ্টা করবো গাড়িটা যেন ঢাকায় পৌঁছে যায়। এই ট্রাকটা এই পর্যন্ত যে আসলো, আসলে এখানে তো কোনো রাস্তাও নেই প্রপারলি, এটা না না এটাকে প্রপারলি রাস্তা নাই সেরকম কিছু না, যেহেতু এটা প্রজেক্টের ভিতরের অংশ, এটাকে আমরা আসলে হিউজ এক্সপেন্স করে রাস্তা করি নাই। আচ্ছা, এবং ট্রাক এই পর্যন্ত আগে আসবেও না। আচ্ছা, আমাদের ভার্মি কম্পোস্টের যেহেতু প্রজেক্ট, সেহেতু আমাদের রাস্তার কনস্ট্রাকশনও চলতেছে, যেন বর্ষা আসতে আসতে রাস্তা একদম সলিড হয়ে যায়, টাইট হয়ে যায়, যার জন্য আমরা এখানে বেলে মাটি যেটাকে বলে, এই আঞ্চলিক ভাষায় বলে বেলকা মাটি, বেলকা মাটি সেই মাটি ফেলছি, এগুলা বর্ষায় অনেকটা পানিটাকে সরাই ফেলে এবং এটা কাদা হয় না। এই মাটির নিচে যে মাটির লেয়ার সেটা আবার কাদা লেয়ার, কাদা কাদা, এটাতে আপনি পাড়া দিলে আপনার পা মনে হবে যে একদম হিউজ পরিমাণ কাদা লেগে যাবে, আঠালো মাটি আর কি। এই জন্য আমরা এটা রেখে এই দিক দিয়ে একটা রাস্তা করার ট্রাই করতেছি, যেন আমাদের ভার্মি কম্পোস্টের যে আপকামিং প্রজেক্ট, আচ্ছা, সেই পর্যন্ত আমাদের রাস্তার জন্য চলে যায়। দেখ মাশাআল্লাহ ভালো তো গুছিয়ে উঠছে। ভার্মি কম্পোস্টের প্রজেক্ট কতদিন লাগবে শেষ হতে? শেষ হতে না বলতে পারেন শুরু হতে। আচ্ছা, প্রজেক্ট মানে প্রজেক্ট শুরু করার জন্য যেটা দরকার সেটা কতদিন পরে শেষ হবে? সেটা সেটাও চলমান প্রসেস, একটার পর একটা শেড হবে। আচ্ছা, একটার পর একটা ঢালাই হয়ে থাকবে, ঢালাই শুকিয়ে যাবে, তখন আমরা ভার্মি কম্পোস্টের যে মানে একদিক থেকে ভার্মি কম্পোস্ট হওয়া শুরু করবে আর এদিকে শেড হতে থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ আমাদের রাঞ্চির দাস অমিত ভাই। আমি ছিলাম ফ্রেশফার্মের পক্ষ থেকে আব্দুল হেল কাফি। আজকে খুব ভালো লাগলো এখানে এসে। আজকে এই পর্যন্ত আপডেট, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।